ছাত্রছাত্রীরা মডেল অ্যাক্টিভিটি টাস্ক দু ফেব্রুয়ারি মাসে তোমাদের বিদ্যালয় থেকে যা দেওয়া হয়েছে অষ্টম শ্রেণীর বিষয় পরিবেশ ও বিজ্ঞান পূর্ণমা কুড়ি আজকে আমরা আলোচনা করছি তো একের দাগির ঠিক উত্তর নির্বাচন করে লিখো এখানে একের এক যে কোষীয় অঙ্গাণু খাদ্য থেকে শক্তিকে মুক্ত করে তা হল এখানে সঠিক যেটা উত্তর হবে তা হচ্ছে গ অপশন মাইট্রোকন্ডিয়া তো উত্তরটি লিখে দেবে যে কোষীয় অঙ্গাণু খাদ্য থেকে শক্তিকে মুক্ত করে তা হলো গ মাইট্রোকন্ডিয়া তো পূর্ণ বাক্যে উত্তরগুলো লেখার চেষ্টা করবে তাতে কিন্তু পূর্ণ নাম্বার পাবে এরপরে দেখো একের দুই যে কোষীয় অঙ্গাণু প্রোটিন সংশ্লেষে সাহায্য করে তা হল এখানে সঠিক উত্তর হবে রাইবজম অপশন অর্থাৎ উত্তর লিখে দেব যে কোষীয় অঙ্গাণু প্রোটিন সংশ্লেষে সাহায্য করে তা হল খ রাইবজুম একের তিনে দেখো উদ্দীপনা পরিবহন করা যে কলার কাজ সেটি হল এখানে সঠিক যেটা উত্তর হবে তা হচ্ছে স্নায়ুকলা অর্থাৎ ঘ অপশনটি কারেক্ট তাই আমরা উত্তরটি লিখে দেব উদ্দীপনা পরিবহন করা যে কলার কাজ সেটি হলো ঘ স্নায়ুকলা এরপরে দুইয়ের দাগের সংক্ষিপ্ত উত্তর দাও দুইয়ের এক উজ্জ্বল আলো ও বর্ণদর্শনে সাহায্য করে কোন কোষ এখানে উত্তর হবে উজ্জ্বল আলো ও বর্ণদর্শনে সাহায্য করে শঙ্কু আকৃতি কোন কোষ ঠিক আছে এরপর দুইয়ের দুই আমি একটি পর্দা ঘেরা কোষ অঙ্গাণু যার মধ্যে পুরানো জীর্ণ কোষকে ধ্বংস করার জন্য নানা ধরনের উৎসেচক থাকে আমি আমার নাম কি এখানে উত্তর হবে লাইসোজোম এরপর এর তিন ক্রোমোপ্লাস্টিডের কাজ কি উত্তর লিখে দাও ক্রোমোপ্লাস্টিডের কাজ হল ফুল ও ফলের বর্ণ নিয়ন্ত্রণ করা একটি বাতি দুটি বাক্যে উত্তর দাও তিনের দাগের লোহিত রক্ত কণিকার আকৃতি চ্যাপটা এবং চাকতির মতো এর জন্য লোহিত রক্তকণিকার কি সুবিধা হয় তো উত্তর লিখে দাও লোহিত রক্তকণিকার আকৃতি দুপাশ চ্যাপটা এবং চাকতির মতো এর ফলে বিভিন্ন দেহের এখানে দেশের না বিভিন্ন দেহের রক্তনালীর মধ্যে দিয়ে যাতায়াতে আর বেশি পরিমাণ অক্সিজেন পরিবহনের সুবিধা হয় এরপরে আসছি তিনের দুই পর্দা ও কোষ প্রাচীর এর মধ্যে একটি মিল অমিল উল্লেখ করো উত্তর লিখবে কোষ পর্দা ও কোষ প্রাচীরের একটি মিল হল কোষ পর্দা ও কোষপ্রাচীর উভয়ই কোষের বাইরের আবরণ হিসেবে কাজ করে এবং বিভিন্ন রকম প্রতিকূল পরিবেশ থেকে কোষকে রক্ষা করে কোষ পর্দা ও কোষপ্রাচীরের একটি অমিল লিখবে কোষ পর্দা প্রাণী ও উদ্ভিদ কোষে থাকে কিন্তু কোষপ্রাচীর কেবলমাত্র উদ্ভিদ কোষেই থাকে তিনের তিন এন্ডোপ্লাজমিক জালিকার কাজ উল্লেখ করো উত্তর লিখবে এন্ডোপ্লাজমিক জালিকার কাজ হল ক কোষের সাইটোপ্লাজম কাঠামো গঠন করে প্রোটোপ্লাজমকে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে খ এন্ডোপ্লাজমিক জালিকা কোষের সাইটোপ্লাজমকে কতকগুলি অসম্পূর্ণ প্রকোষ্ঠে প্রকোষ্ঠে ভাগ করে ফলে কোষের রাসায়নিক বিক্রিয়াগুলি কয়েকটি অঞ্চলে সীমাবদ্ধ থাকে এরপর গ মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা সংশ্লেষে বিশেষ ভূমিকা পালন করে এরপর আসছি তিনের চারের যে প্রশ্নটি রয়েছে যৌগিক আলোকে অণুবীক্ষণ যন্ত্র কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় উত্তর লিখে দাও যৌগিক আলোক অণুবীক্ষণ যন্ত্রের ব্যবহারগুলি হল ক ব্যাকটেরিয়া শৈবাল ছত্রাক বিভিন্ন এককোষী ও বহুকোষী প্রাণীর দেহের গঠন জানার জন্য ব্যবহৃত হয় খ উদ্ভিদ দেহের বিভিন্ন অংশে যেমন মূল কাণ্ড ও পাতার অন্তর্গঠন পর্যবেক্ষণের জন্য ব্যবহৃত হয় গ জীব দেহের বিভিন্ন অঙ্গ ও তার প্রস্তচ্ছেদ করে তাদের কলার গঠন জানার জন্য ব্যবহৃত হয় ঘ কোষের ভেতর অঙ্গাণু ও কোষের বাইরের পর্দার গঠন জানার জন্য আলোক অনুবীক্ষণ যন্ত্র যৌগিক তা ব্যবহার করা হয়ে থাকে এরপর আমরা চারের দাগের প্রশ্নটি দেখে নেব তিনটি বা চারটি বাক্যে উত্তর দাও তিনটি বা চারটি বাক্যে এখানে দেখো চারের এক যে প্রাইমর্ডিয়াল ইউটিকল কীভাবে সৃষ্টি হয় উত্তর উদ্ভিদ কোষে গহরের বাইরের কোষ পর্দা থাকে না গহরের যে আকার ক্রমশ যে বাড়তে থাকে যে তখন নিউক্লিয়াস সহ সাইটোপ্লাজমের যে কোষপ্রাচীরের ভেতরের দিকে কোষের পরিধির দিকে সরে যায় গহরকে বেষ্টন করে সাইটোপ্লাজমের একরকম বিন্যাসকে প্রাইমোরডিয়াল ইউটিকল বলে এরপর আসছি চারের দুই স্থায়ী কলার কাজ কি কি স্থায়ী কলার কাজগুলো দেখো ক খাদ্য সংশ্লেষ সঞ্চয় পরিবহন করা খ জল সংবহন করা গ ভার বহন এবং দৃঢ়তা প্রদান করা ঘ বজ্র পদার্থ সঞ্চয় করা এবং ও ক্ষত নিরাময় করা তো এই ছিল তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক আশা করি তোমরা বুঝতে পেরেছ কোনোরকম প্রশ্ন থাকলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে থ্যাংক ইউ